বাংলাদেশের ১৩ বছরের এক বালক ঢুকে গেছেন ইউনিভার্সাল টেনিস র্যাঙ্কিংয়ে। যে তালিকায় আছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদালের মতো বিশ্বের সেরা সব টেনিস খেলোয়াড়ের নাম। রমনার টেনিস কমপ্লেক্সে কোর্ট মাতানো এই খেলোয়াড়ের নাম জাওয়াদ ভূঁইয়া। ক্লাস এইটে পড়া জাওয়াদ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি টুর্নামেন্ট অংশ নিয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে দেশে ফিরেছেন। এই বয়সেই দেশের জুনিয়র চ্যাম্পিয়নশিপে হয়েছেন কয়েকবার দেশ সেরা। ছোটবেলা ৪ বছর থেকে শুরু করছি, র্যাকেট ধরা শুরু করছি বাসায়, র্যাকেট দিয়ে জাস্ট নড়াইতাম আগে, তারপরে বল ধরা শুরু করছি, যখন হাঁটা শুরু করছি জাস্ট র্যাকেট নিয়ে জাস্ট সুইং করতাম। আমার ফার্স্ট টুর্নামেন্টে আমি থার্ড হয়েছি। আমার কোনো ম্যাচ টেম্পারমেন্ট, কোনো এক্সপিরিয়েন্স বা কোনো প্রফেশনাল কোচিং চাল, আমি ওনাকে থার্ড হয়েছি আমার প্রথম টুর্নামেন্ট। টেনিসের সিঙ্গেলস সব জিতা, ফেডারেশনের কয়েকটাও জিতা ন্যাশনাল, আবার কয়েকদিন আগে ইন্টারন্যাশনালও জিতে এসেছি। তো অনেকগুলো ট্রফি আছে বর্ষে। মাত্র ৬ বছর বয়সেই প্রতিযোগিতামূলক টেনিস খেলতে নামেন জাওয়াদ। প্রিয় খেলোয়াড় ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল স্কলারশিপ নিয়ে খেলতে যেতে চান ইউরোপে। কলেজ টেনিস এখানে হলো আপনাকে স্কলারশিপ দেওয়া হয়, আপনি যত ভালো খেলেন। সেই আমি চিন্তা করতেছি যে এই এই লেভেলটা আরও করতে থাকলে আমি কলেজে ফ্রি, কলেজ বা ইউনিভার্সিটি যেটাই হোক ফ্রি পড়তে পারবো। হ্যাঁ, আর আমাকে সব কিছু দেওয়া হবে। জাওয়াদের ছোট ভাইও টেনিস খেলোয়াড়, বাবা মা দুজনেই ক্রীড়াপ্রেমী। কয়েক মাস আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানে খেলতে যাওয়ার সুযোগ পেয়েও জাওয়াদ যেতে পারেননি ফেডারেশনের আর্থিক সংকটে। ওখানে আরও অনেক প্যারেন্টসরা ছিল, অনেক প্লেয়াররা ছিল, যারা কিনা বারবার জিজ্ঞেস করছিল যে তোমরা কোথা থেকে এসছো। তো যখন আমরা বললাম বাংলাদেশ, এবং অনেকেই বলছিল যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে আমরা কোনো বাংলাদেশি প্লেয়ারকে এখানে দেখছি। আমার ছেলেরা ছোটোবেলা থেকেই চিন্তা করে আমি ইউএস ওপেন খেলবো, আমি উইলবিন্টন খেলবো, আমরা বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করব। এই ক্ষুদে টেনিস তারকার ভবিষ্যৎ নিয়ে ভাবছে ফেডারেশনও, সামনে তাকে পাঠাতে চায় বৈশ্বিক টুর্নামেন্টে। ৫ বছর আগে যখন হাঁটি হাঁটি পায়ে যখন জাওয়াদ আমাদের উত্তরা ক্লাবে আসো, তখন থেকেই টেনিসের হাতে খড়ি তার আমার হাত দিয়ে, যেখানে জোকোভিচের নাডালের যেখানে ইউটিআর র্যাঙ্কিং 16.23 বা 16.26, সেখানে জাওয়াদ 6.72 একটা ইউটিআর র্যাঙ্কিং কিন্তু ছিনে নিয়ে এসেছে। প্রতিভা নিয়ে জন্মানো জাওয়াদরা যেন হারিয়ে না যায় সেজন্য পরিচর্যা করতে হবে ক্রীড়াকর্তাদেরই। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।